ট্রাকের ইঞ্জিনে পাখির বাসা, ডিম ফোটার অপেক্ষায় দেড় মাস ট্রাক চালাননি চালক। গত ঈদের ছুটিতে বাড়ির আঙ্গিনায় ট্রাকটি রেখে দিয়েছিলেন এর চালক। এর মধ্যে ট্রাকের ইঞ্জিনের কেবিনের পিছনে বাসা বাঁধে এক পাখি, সেখানে ডিমও পাড়ে পাখিটি। ঘটনাটি ঘটেছে তুরস্কের রাজধানী আস্কারার নিকটবর্তী এক শহরে। এ ব্যাপারে দেশটির ডেইলি সাবা জানায়, ট্রাকটি একমাত্র আয়ের উৎস। আশাগি কাভুধরে শহরের বাসিন্দা বাহাতিন গুরশির। শহরটি থেকে বেশ বড় শহরগুলোতে মালামাল পরিবহন করেন তিনি, কিন্তু ঈদের ছুটিতে বাড়ির আঙ্গিনায় ট্রাকটি পার্ক করে রেখেছিলেন বাহাতিন। ছুটি শেষে ট্রাকটি নিয়ে বের হতে গিয়ে দেখেন ইঞ্জিন কেবিনে পেছনে বাসা বেঁধেছে একটি পাখি, তাতে কয়েকটি ডিমও রয়েছে। তখন মা পাখিটিকে দেখতে পেলেন না তিনি। আর এমন মুহূর্তে ট্রাক চালক বাহাতিন ভাবলেন ট্রাক স্টার্ট দিলে ইঞ্জিনের ঝাঁকুনিতে ডিমগুলো ভেঙে যাবে, পরে মা পাখিটা এসে বাসা আর ডিমের খোঁজে অস্থির হয়ে যেতে পারে। এ ঘটনায় বেশ চিন্তায় পড়ে যান 42 বছর বয়সী বাহাতিন। একমাত্র আয়ের উৎস হওয়ায় ট্রাকটি নিয়ে তিনি বের হতে পারছিলেন না। পরবর্তীতে এক আত্মীয়ের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত ট্রাকটি স্টার্ট করবেন না তিনি। দেখতে দেখতে 45 দিন কেটে যায়। এ সময়ে বাড়ির শিশুরা যাতে পাখিটিকে কোনোরকম বিরক্ত না করে সে বিষয়ে নজর রাখতেন বাহাতিন। অবশেষে সেই বাসায় 3টি ডিম ফুটে বের হয় 3টি বাচ্চা। বাচ্চাদের নিয়ে মা পাখিটি উড়ে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাহাতিন, সেই সঙ্গে আনন্দও স্পর্শ করে যায় তার মধ্যে। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে এই ঘটনা দারুণভাবে আলোড়ন করে, এমন পাখিপ্রেমে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন বাহাতিন। এ ব্যাপারে এই ট্রাক চালক বলেন, সোমবার 15 জুলাই বাচ্চাদের নিয়ে উড়ে গেছে পাখিটি, দেড় মাস পর প্রথমবারের মতো আমি ট্রাক স্টার্ট দিলাম। তিনি আরও বলেন, অনেকে ট্রাক ভাড়া নিয়ে ফিরে গিয়েছিল, এবার আমি আমার আয় করতে পারবো, আমি খুব খুশি। এদিকে তার ছোট মেয়ে আইসীমা পাখিগুলো ধন্যবাদ জানিয়েছে এতদিন তার বাবাকে কাছে রাখার জন্য। সে বলে, ওরা বাসা না বানালে একসঙ্গে এতদিন বাবাকে কাছে পেতাম না আমি, এতে আমি খুব খুশি, বাবাকে আমি অনেক ভালোবাসি।